এইমাত্রই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আজকের আবহাওয়ার বড়সড় গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বঙ্গোপসাগরে কিন্তু চোখ রাখাচ্ছে নিম্নচাপ, যার জেরে বাংলার মোট 60টি জেলায় কিন্তু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যার মধ্যে 3টি জেলায় কিন্তু ইতিমধ্যেই চরম সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী আমরা আজকে দেখে নেব আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এরই পাশাপাশি কোন কোন জেলার চাষিভাইরা থাকবেন অত্যন্ত সতর্ক। একনাগারে তুমুল মুষলধারে বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে সব থেকে বেশি, তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। নিম্নচাপের জেরে আগামী বেশ কয়েকদিন কিন্তু বাংলার একাধিক জেলা ভাসবে তুমুল বৃষ্টিপাতে। বর্তমানে রাজ্যে মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় রূপ ধারণ করেছে, তার পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখাও কিন্তু বাংলার উপর দিয়ে বিস্তার লাভ করেছে, যার ফলে আগামী কয়েকদিন কিন্তু থাকছে তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া এবং বর্ধমান এই কয়েকটি জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত এই জেলাগুলিতে কিন্তু চলবে তুমুল বৃষ্টিপাত, এরই পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। বৃষ্টিপাতের জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু অনেকটাই কমবে, এরই পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5টি জেলায় থাকছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। মালদা এবং 2 দিনাজপুরে কিন্তু হবে মাঝারি থেকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বজ্রগর্ভ মেঘের কারণে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ভারী বজ্রপাতের পূর্বাভাস থাকছে, যার কারণে সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সতর্ক। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, খুলনা, পাবনা, বিবাড়িয়া, সুনামগঞ্জ এই কয়েকটি জেলায় কিন্তু হবে ভারী বৃষ্টিপাত। বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাসের কিন্তু পূর্বাভাস থাকছে, যার কারণে সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সতর্ক।